তোমাদের বলি এতক্ষণ আমি চালিয়ে এলাম আমার রয়্যাল এনফিল্ড মিটিওর এবার চালাচ্ছি আমার চিতা এন্ড এই চিতাকে এবার আমি রাইড করব একদম পিলিয়ন নেই সিঙ্গেল রাইড করব এন্ড চিতার পারফরম্যান্স এবার তোমরা দেখবে নেক্সট ব্লগে মানে এর আগের ব্লগটা কেমন লেগেছে জানি না এমটিতে উঠতে পিছনে লেগে যাচ্ছে তো উঠতে প্রবলেম হচ্ছে ফাইনালি উঠলাম আমার এমটিতে আরে বাবা গরম হিট হয়ে গেছিল দেখাচ্ছিল যে হিট হয়ে গেছে কাকা মিটিওর আর আমি এমটি মিটিওর বার করতে কাকার ফেটে গেল আর এতক্ষণ ধরে আমি মিটিওরকে চালিয়ে এলাম পাপেতে অসুবিধা হবে না আমার কারণ একটাই পায়ে রাইডিং শু লাগানো আছে অনেকটাই উঁচু আর চালাতো সেই কমফোর্ট ফিল করব ও সেই সেই সেরা লাগছে বস প্রথম প্রথম একটুখানি গিয়ার শিফটিং এর প্রবলেম হতে পারে দারুণ লাগবে চালাতে দারুণ ও হাই রে আমি কেন মিটিওর নিয়ে এলাম আমার এমটি ঠিক ছিল ভাই হেভি লাগছে হেভি এতক্ষণ ধরে মনে হচ্ছিল আমি গরুর গাড়িকে বয়ে নিয়ে এলাম এই হচ্ছে আমার এমটির কামাল ভাই এমটিকে আমি যে কোনো জায়গায় ইজিলি নিয়ে যেতে পারবো আর বডি ওয়েটও কম তো এমটির পারফরমেন্সও ভালো দেয় পিলিয়ন নেই পিছন দিকে এটা একটা প্লাস পয়েন্ট একটা কার তোমাদের বলি এটা নিয়ে আমার দার্জিলিং অনেকবার ট্রিপ হলো দার্জিলিং রিজিওনে এবার কিন্তু ফার্স্ট টাইম এর আগের ব্লগও বলেছি তোমাদের যে অফবিট দার্জিলিং করতে চলেছি আমি ও ও লাভলি লাভলি আমার এমটি চিতা দা বেস্ট আমি তোমাকে ছাড়ছি না বস আর তুমি হচ্ছে সেরা আর সেরা মানে সত্যি বলতে পাহাড়ের জন্য একদম টপ পাহাড়ে তার মিটিওর নিয়ে আসবো না ভাই না এটাই শেষ আমার পাহাড়ে মিটিওর নিয়ে আসা এমটি এমটি দা বেস্ট দেখো কিভাবে চালাচ্ছি আমি থার্ড গিয়ারেও চালাতে পারছি আমার এমটিকে ভমিটিং হচ্ছে ভাই পাহাড়ে অনেকে সিক মোশন হয় তোমরা যারা আসবে এটা একটু জেনে রাখো আর কালার দেখছো ভাই সামনে ভাই থার্ড ব্লগে এমটি নিয়ে সেরা সেরা কাসিয়াং এর ভিউ দেখো গুরু কাসিয়াং ভিউ ওয়াও আমরা কাসিয়াং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আর এই হচ্ছে কাসিয়াং টাউনে ঢুকছি এখন আমরা আর কাসিয়াং এর ভিউ দেখছো সেরা সেরা তাই না আমার এমটিও সেরা সেরা আমার দার্জিলিং ও সেরা সেরা কি বলবো তোমাদের সত্যি এতক্ষণ ধরে যে কনফিডেন্স আমি হারিয়ে ফেলেছিলাম এর আগের ব্লগে এখন মনে হচ্ছে না কনফিডেন্সটা পুরোপুরি ফিরে পেয়েছি সত্যি নিজের পছন্দের বাইক যদি হয় তাহলে তো ভাই রাইড করতে কোনো সমস্যা হয় না কিন্তু অনেক বাজ বিচার করে কিন্তু আমি মিটিওরটা সাজেস্ট করেছিলাম বস নিজের জন্য কিন্তু না সেটা ভুল হয়েছিল আমি বুঝতে পারলাম আমার এমটি পারফেক্ট ও ও লাভলি লাভলি গুরু তুমি আর এ হচ্ছে কাসিয়ং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর পাঠানের প্রথমে পাঠান এই রাস্তাটা চলে যাচ্ছে পুরনো রোড হিলকাট রোড সম্ভবত আর এ হচ্ছে কাসিয়ং ভিউ পয়েন্ট এই জায়গাটা রোডটা একটু ন্যারো আছে বাট গুড আর আবার সেই আমরা টয় ট্রেনের লাইনটা পেয়ে গেলাম তাই না হচ্ছে কাসিয়াং টাউন সামনে আজকে দেখছি ভিড়ভাড়টা অনেকটাই কম আর তোমাদের আগেও বলেছি পাহাড়ের উপরে পেট্রোল পাম্প আছে সামনে হচ্ছে পেট্রোল পাম্প আমরা যখন স্কুটি নিয়ে এসেছিলাম দার্জিলিং কাকা আর আমি সে সময় এই পেট্রোল পাম্পে ফুয়েল আপ করিয়েছিলাম বারবার ফোন আসছে ভাই এই দেখো কাস্টমার কেয়ারে এত বিরক্ত করে না আমাকে কি বলবো আর সামনে হচ্ছে কাসিয়াং রেলওয়ে স্টেশন বাই ট্রেনের জন্য
হয়ে যাচ্ছে কাসিয়াং টাউন, কি বলবো প্রচুর এক্সাইটমেন্ট চলে এসছে এবার। হ্যাঁ মনে হচ্ছে ব্লগটা এবার বড়ই করি, তাই না? বড়ই করি, কিন্তু বড় করলে হবে না, তোমরা আবার দেখবে না বেশি বড় হয়ে গেলে। এখানে কিন্তু ঠান্ডা ফিল করছি না বস, যতটা আমরা প্রথম ব্লগে যখন আমরা শিলিগুড়ি অবধি আসি যে ঠান্ডাটা ফিল করেছি ন্যাশনাল হাইওয়েতে, সে ঠান্ডাটা কিন্তু এখানে একদমই ফিল করছি না। সে মনে হচ্ছে যে গরম পড়ে গেছে এখানটাও, বাট এখানে তো গরম থাকার কথা নাই ভাই। হয়ে যাচ্ছে কাসিয়াং টাউন। আর শহরের মধ্যে ট্রাফিক হবে, কিছু করার নাই, এটা যেহেতু টাউন মার্কেট আছে এখানটাই। পাহাড়ের উপরে ভাই 50-60 বাইক চালাচ্ছি আমি, একটা সমতলের ছেলে তবু আবার মুর্শিদাবাদ থেকে, ভাবতে পারো। বন্ধুরা এর আগে যখন আমি দার্জিলিং এ এসেছিলাম, তোমাদের মনে পড়ে ভয়ানক বৃষ্টি মাথায় নিয়ে দার্জিলিং এ এন্টার করেছিলাম, কিছুই দেখাতে পারিনি তোমাদের। আজকে মনে হচ্ছে অনেক কিছুই দেখাতে পারবো, তাই না? বাট আজকে তো দার্জিলিং আসেনি বন্ধুরা, আজকে তো আমি অফবিট গুলো করতে এসেছি দার্জিলিং এ। প্রথম অফবিটটা হচ্ছে আজকে গুরদুম, আর গুরদুমটা হচ্ছে সেই সান্দাকাপুর রাস্তায়। বাট সান্দাকাপুর ওদিকটা যেতে হবে না, মানেভাঞ্জন হয়ে যেতে হবে। তো আমি এখন ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ঘুমে, ঘুম থেকে নিয়ে নিতে হবে আমাকে লেপচা জগৎ হয়ে মানেভাঞ্জন পৌঁছাতে হবে। মানেভাঞ্জন হয়ে আমাকে যেতে হবে গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প, ওখানে গিয়ে আজকে নাইট স্টে হবে আমাদের। সেখানে হবে ফায়ার ক্যাম্প হতে পারে, বারবি চিকেন কিউ হতে পারে। এতক্ষণ ধরে কনফিডেন্স লেস হয়ে যে গাড়িটা চালাচ্ছিলাম আমার মিটিওর 350, এখন যে চালাচ্ছি আমার MT-15, মানে সিরিয়াস কি বলবো, জবাব নাই। ওর থেকে এর আকাশ জমিন তফাত আছে ভাই। তোমরা যারা আপহিল রাইড করবে তাদেরকে বলবো সব সময় ছোট বাইকের মধ্যে এই MT-15 বা ডিউক এর মধ্যে বেটার আমি মনে করি, দারুণ পারফরম্যান্স দেয়। যেমন আমি MT নিয়ে এত ভালো কনফিডেন্স পাচ্ছি, এতক্ষণ তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি মিটিওর নিয়ে পুরো রাইডটা কমপ্লিট করেছি আজকে শিলিগুড়ি এন্ড শিলিগুড়ি পরের এটা করেছি তোমার শিলিগুড়ি থেকে কাশিয়াং সাথে মিটিওর নিয়ে, কিন্তু টোটালি কনফিডেন্স পাইনি বন্ধুরা। হাইওয়েতে মিটিওরের কনফিডেন্সটা খুব ভালো, এই আপিলে মিটিওর কনফিডেন্স খুব খারাপ, খুব বাজে। তাছাড়া আর একটা যেটা প্রবলেম, তা আমার পিলিয়ন ছিল, কিন্তু এই MT-তে আমি যখন দার্জিলিং করেছিলাম এর আগে তখন আমি পিলিয়ন নিয়ে MT-তে করে আমি ডাউন হিলে গেছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবেই পৌঁছে যেতে পেরেছিলাম। তো এখন দেখো পাহাড়ের অলিগুলি এইভাবেই দৃশ্যগুলো, বাট কি দেখাতেই পাচ্ছি না তোমাদের তো কিছু, আর এখনো কান বদ্ধ হয়ে রয়েছে আমার। আর আমার জানি না কেন পাহাড়ে আসলে গলাটা একটু ভেঙে পড়ে, তেমনই আজকেও ভেঙে পড়ে, শুনতে ভালো লাগে আমার এই ভাঙা গলা? তাহলে ধৈর্য ধরে থাকো, আজকের এই ব্লগটা ভালো লাগবে। আজকে একটা ছোট্ট গল্প বলছি তোমাদের, মিটিওর নিয়ে আমার এতই কনফিডেন্ট লেস হয়ে গেছিল আর বাইকে ট্যুর করা যাবে না ভাই, বাইক নিয়ে আর ট্যুর করবোই না, বাইক কারে করবো নাহলে বাইক ট্রেনে করবো, বাইক নিয়ে আর ট্যুর করবো না, এরকম একটা মাথায় চিন্তা ভাবনা চলে এসেছিল। কিন্তু যখন আবার MT-টা চালাতে লাগলাম এই পাহাড়ের উপরে, তখন মনে হচ্ছে আলাদা একটা কনফিডেন্স চলে এলো, না ভাই বাইক ট্যুর ছাড়া যাবে না, বাইক ট্যুর করতে হবে। কিন্তু তোমাদের বলি এর মধ্যে একটা ব্যাখ্যা আছে ভাই, সেটা হচ্ছে তোমরা যদি মিটিওর নিয়ে হাইওয়েতে রাইড করো তাহলে কিন্তু পারফেক্ট আরাম পাবে, কিন্তু মিটিওরে সে আরামটা পাবে না, এই MT-তে সে আরামটা পাবে না। বাট যখন আফিলে আসবে তখন কিন্তু মিটিওর তোমাকে কিন্তু ফেল করে দিবে বস, তখন MT হচ্ছে রাজা, কারণ MT হচ্ছে তোমার কম সময়ে এত পাওয়ার ক্রিয়েট করতে পারে, জেনারেট করতে পারে, কি বলবো তোমাদের, সত্যি সাংঘাতিক। অনেকটাই উপরে উঠে পড়েছি আর ঘুম বেশি দূর নাই, একটুখানি আছে, দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের ঘুমে পৌঁছাতে। আর মইদুল ভাই ফার্স্ট টাইম এসছে বাইকে আমাদের সাথে, আর তার সাথে এসছে রিপন ভাই, আর কাকাকে তো তোমরা সবাই চেনো জানো, কাকা খুব ফেমাস আমার চ্যানেলে। আর ঠান্ডা ফিল হচ্ছে ভাই, এতক্ষণে ঠান্ডা অনুভব করতে পারছি যে হ্যাঁ দার্জিলিং এ ঠান্ডা আছে, কাশিয়াং অবধি তো ঠান্ডাই ফিল করতে পারি। কাশিয়াং এ মনে হচ্ছে পুরো ঘাম ঝরছিল বডি থেকে, তোর না মালুম নেই তা অন্ত বলে তো নোকাল সে পুছলে না, বহুত দূর পড়ে গেল না, ইহাসের নজদিক কিরে। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে হয়ে এলাম, আমাদের যাওয়ার কথা ছিল ঘুম, ঘুম হয়ে আমরা যেতাম গুরদুম, বাট যেহেতু আগে থেকে চটকপুরটা ছিল করা আর হাতে টাইম রয়েছে, এখন বাজে দুপুর দুটো, আমরা ভাবলাম চটকপুরটা আগে করে নি, কালকে গুরদুমটা করব। এখানে দাঁড় করানোর আর একটা উদ্দেশ্য বুঝতে পেরেছো, কেন দাঁড় করিয়েছিলাম, এখান থেকে উঠতে আমার সুবিধা হবে। আর রাস্তার কন্ডিশন তো বলছে ঠিক আছে, কিন্তু পাহাড়ি লোকের জন্য ভাই রাস্তার কন্ডিশন ঠিক আছে, কিন্তু আমরা যারা সমতলে বাস করি তাদের জন্য তো ভাই ঠিক নাই না। চলো একটু একটু করে হেগাই। তো আঙ্কালকে জিজ্ঞেস করলাম, আঙ্কাল বললো এখান থেকে হয়ে ইজিলি বেরোনো যাবে, তো চলো দেখা যাক, আপিল আছে, আপিলটা এগুলো ম্যানেজ করা যাবে। কাকাকে বলেছি ওপরে উঠার জন্য, দেখা যাক কাকা কতটা উঠতে পেরেছে ওপরে। এই হচ্ছে আপিল ভাই,
খতরনাক আফিল আছে। চলো একটু এনজয় করো তোমরা এই আফিলটাকে। ফার্স্ট টাইম অফবিট করছি ভাই মুর্শিদাবাদ থেকে চটকপুর বাইক নিয়ে। তোমরা যারা আসবে একটু দেখে নাও ভালো করে, কি ঠান্ডা। এখানে শ্যাডলিংও করতে পারবো। একটু আফিল আছে, দেখে শুনে আসলে হবে। সিঙ্গেল আসলে খুব ভালো, বাইকে পিলিয়ন যদি না নাও সব থেকে ভালো। পিলিয়ন নিলে সমস্যা হতে পারে, কিন্তু সাবধান, আগে খাড়া হয়। ওরে বাবা কত বড় আফিল দেখছো। তোমরা একটু আমার ফ্রন্ট ক্যামেরা থেকে এনজয় করো।